সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। নির্মাণ শেষে বড় মাঠ জুড়ে তাই জড়ো করা হচ্ছে হাজারো স্ল্যাব। নদীতে নিয়ে এইসব স্ল্যাব বসানো হবে পদ্মা সেতুতে উঠানো স্প্যানগুলোতে। তার পাশেই বিশাল এক কর্মযজ্ঞ, যান্ত্রিক সব শব্দ ছাপিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। মাওয়ার কুমার ভোগ ইয়ার্ডে দিনরাত 24 ঘন্টা চলছে এই কাজ। উপরে চলবে 4 লেনের গাড়ি, নিচে সিঙ্গেল লাইনে রেল। এক একটি রোড স্ল্যাব তাই 22 মিটার ও রেল স্ল্যাব 8 মিটার চওড়া। বিশাল আকৃতির এই স্ল্যাবগুলো বানানোর শুরুতে ইয়ার্ডে তৈরি করা হয় বিশেষ ধরনের খাঁচা, পরবর্তীতে সেখানে দেয়া হয় কঙ্কর, পাথর, সিমেন্টের ঢালাই। দিনের বেলা চলে স্ল্যাবগুলোর কাঠামো নির্মাণ কাজ আর রাতে ঢালাই। মাওয়া ও জাজিরা প্রান্তে 2 ইয়ার্ডে এখন পর্যন্ত বানানো শেষ 2754 রোড স্ল্যাব। রেল স্ল্যাব বানানোর কাজ শতভাগ শেষ। এর মধ্যে গত জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব বানিয়ে আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। একটা মডিউলের কাজ যেহেতু রেলওয়ে স্টিঞ্জার আপনার পানিতে চলে গেছে, আমরা লুক্সেমবার্গে অর্ডার দিয়েছি, সেটা আসতে একটু সময় লাগবে, যার জন্য আমরা 4টা গ্রুপে কাজ করতে পারবো না, 3টা গ্রুপে শুরু করবো ডিসেম্বরে, জানুয়ারি থেকে আরেকটা গ্রুপ আমাদের শুরু। এই আরে একই সাথে ভায়াডাক্টের সুপার টি গার্ডার ও সেতু রোড স্ল্যাবের উপর বসানো 12,000 পিস রেলিং এর টুকরো নির্মাণ করা হচ্ছে। জটিল কাজ ছিল নদীতে পিলা নির্মাণ ও স্প্যান বসানো। এখন ইয়ার্ড থেকে নিয়ে গিয়ে স্ল্যাবগুলো বসিয়ে দিতে হবে স্প্যানের উপর ও নিচের অংশে। আগে থেকে কাজ এগিয়ে রাখলো, বাকি স্ল্যাবগুলো বসাতে সময় লাগবে আরও বছরখানেক। ইহসান জুয়েল, সমসংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।